নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের শরীরের জন্য থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। ওই নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরের উপর নানা রকমের বিরূপ প্রভাব পড়তে শুরু করে। শুরু হয় থাইরয়েডের সমস্যা। মেয়েদের মধ্যে এই সমস্যা একটু বেশি লক্ষ্য করা যায়, তবে কিছু নিয়ম মেনে চলতে পারলে থাইরয়েডের সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বেশ কিছু খাবার দাবার আপনাকে থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পেতে সাহায্য করবে। আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এক, থাইরয়েডের সমস্যা থাকলে সঠিক ডায়েটের সঙ্গে সঙ্গে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা বা ব্যায়াম করাও জরুরি। সাইকেল চালানো বা সাঁতার থাইরয়েডের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী। দুই, থাইরয়েড ম্যানেজমেন্টের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার রাখবেন। চিজ, পনির, ডিম, মুরগির মাংস পরিমিত পরিমাণে খেলে থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করতে পারবে। তিন, আয়োডিনযুক্ত খাবার থাইরয়েডের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী। আয়োডিনযুক্ত নুন রান্নায় দিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া গাজর, কলা, দুধ, স্ট্রবেরি, সামুদ্রিক মাছ, শাকপাতা ও মৌসুমি সবজিতে যথেষ্ট পরিমাণ আয়োডিন রয়েছে, তাই খাদ্য তালিকায় রাখতে পারেন এই খাবারগুলিকেও। চার, থাইরয়েড ভালোভাবে কাজ করার জন্য রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম অত্যন্ত জরুরি, তাই রাতের ঘুমের সঙ্গে কোনো আপোষ নয়। অনেকে রাতে জেগে থেকে দিনে বা ভোরের দিকে ঘুমান। যদি দিনের বেলাতেও আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় তাহলেও কোনো ক্ষতি নেই। আর থাইরয়েডের সমস্যা বেশি বেড়ে গেলে তখন অবশ্যই আপনার নিকটবর্তী হসপিটাল অথবা কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।